বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হবু প্রশাসনের মন্ত্রী পদে মনোনয়ন পাওয়া বেশ কয়েকজন ব্যক্তি ও হোয়াইট হাউস দলের একাধিক সদস্যকে। এই তালিকায় ট্রাম্পের হবু প্রশাসনের প্রতিরক্ষা, আবাসন, কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী পদের জন্য মনোনীত ব্যক্তিসহ অন্তত 9 জন সহ জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া ব্যক্তিও হুমকি পেয়েছেন। 26 ও 27 নভেম্বর এসব হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রস্তুতি সংক্রান্ত দলের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্পের মনোনীত ব্যক্তি ও তাদের সঙ্গে বসবাস করা ব্যক্তিরা সহিংস ও অ-আমেরিকান হুমকির লক্ষ্যবস্তু হয়েছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থা দ্রুত ব্যবস্থা নিয়েছে। জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া নিউ ইয়র্কের রিপাবলিকান পার্টির নারী কংগ্রেস সদস্য এলিস স্ট্যাফিনিকের পারিবারিক বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ সময় তিনি তার স্বামী ও 3 বছরের ছেলেকে নিয়ে থ্যাঙ্কসগিভিং পালন করতে ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কে আসছিলেন। এক এক্স বার্তায় হুমকি পাওয়ার বিষয়টি জানান ট্রাম্পের মনোনীত প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেথ। তিনি বলেন, পুলিশের এক কর্মকর্তা গতকাল সকালে তার বাড়িতে এসেছিলেন। তারা তাকে পাইপ বোমা হামলার হুমকির তথ্য জানান। হুমকি পাওয়া ব্যক্তিরা হলেন ট্রাম্পের মনোনীত প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেথ, পরিবেশ সুরক্ষা সংস্থার প্রশাসক হিসেবে মনোনয়ন পাওয়া লি জেলডিন। একই ধরনের হুমকি পাওয়ার কথা জানিয়েছেন ট্রাম্পের প্রশাসনের কৃষি পদে মনোনয়ন পাওয়া ব্রুক রোলিন্স, আবাসন মন্ত্রী পদে মনোনীত স্কট টার্নার ও শ্রম মন্ত্রী পদে মনোনীত লোরি সাভেজ ডিরেমার। হুমকি পেয়েছেন ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান মেট গেটজো।